নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের 1 কাপ দুধ ও নারকেল দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জ কেক বানানো দেখাবো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর এই কেকটা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আপনারা দেখুন কেকটা কতটা নরম তুলতুলে স্পঞ্জ হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো চলুন দারুণ স্বাদের কেকের রেসিপিটা বানানো শুরু করা যাক। কেকটি বানানোর জন্য প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম 4 কাপের 1 কাপ দুধ। দুধটা কিন্তু এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি। এবার যেই কাপ মেপে দুধটা নিয়েছিলাম তার সেই কাপের 1 কাপের একটু কম চিনি দিয়েছি। চিনিটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু উষ্ণ গরম দুধ আছে চিনিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। চিনিগুলো মেল্ট হয়ে গেছে, এখন আমি আপনাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। এখন মিক্সিং বোলের মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এইভাবে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম দেওয়ার পরে মিশ্রণটাকে 2 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন মিশ্রণটির মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি 4 কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়া। এখানে একটু বেশি করেই নারকেল গুঁড়া দিচ্ছি, এতে কেকটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। নারকেল গুঁড়াটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নারকেল গুঁড়াটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপের 1 কাপ ময়দা। আর এই কেকের রেসিপিটা কিন্তু আমি 4 কাপ মেপেই দেখিয়ে দিচ্ছি, যাতে সবার সুবিধা হয় বানাতে। ময়দাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দাটা খুব ভালো করে মেশানোর পরে দেখা যাচ্ছে যে মিশ্রণটা আরও পাতলা আছে, তাই আমি এখানে আরও 2 চামচের মতন ময়দা দিয়ে দিচ্ছি। যদি আপনাদের আরও বেশি পরিমাণ ময়দার প্রয়োজন হয় তাহলে আপনারা আরও 1-2 চামচ বেশি ময়দা দিতে পারেন। ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মিশ্রণটা কিন্তু মিডিয়াম ঘনত্বের বানাতে হবে। ময়দাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু এরকমই মিডিয়াম ঘনত্বের বানাতে হবে, তাহলে কেকটা কিন্তু খুবই সুন্দর হবে, নরম তুলতুলে আর স্পঞ্জ হবে। মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ বেকিং পাউডার। যেই 4 চামচ মেপে বেকিং পাউডারটা দিলাম ঠিক সেই 4 চামচের 1/2 চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন বেকিং পাউডার ও সোডাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মিশ্রণটাকে এইভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। মিশ্রণটাকে বেকিং পাউডার ও সোডা দেওয়ার পরে যত বেশি ফেটানো হবে কেকটা কিন্তু তত বেশি নরম তুলতুলে হবে আর স্পঞ্জি হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, তবে ভ্যানিলা এসেন্সটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে, একটা ফ্লেভার চলে আসবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি। এখন কেকটা বানিয়ে নেব। কেকটি বানানোর জন্য এখানে আমি কয়েকটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, ছোটো ছোটো কয়েকটা স্টিলের বাটি নিয়েছি। এবার স্টিলের বাটির মধ্যে অল্প অল্প তেল দিয়ে দিতে হবে, খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে, এতে কেকটা খুব সহজে কিন্তু বাটির থেকে ডিমোল্ড হয়ে যাবে। সমস্ত বাটিগুলোকে একইভাবে তেলটা ব্রাশ করে নিচ্ছে। আমি এখানে স্টিলের বাটি দিয়ে কেকটা বানাচ্ছি, আপনারা চাইলে 4 কাপেও কেকটা বানিয়ে নিতে পারেন। একইভাবে 4 কাপটাকেও তেলটা ব্রাশ করে নিতে হবে। বাটিগুলো খুব ভালো করে তেলটা ব্রাশ করে নেওয়ার পরে অল্প অল্প ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন ময়দাটা এইভাবে খুব ভালো করে কোট করে নিতে হবে, এতে কেকটা কিন্তু বাটির গায়ে আটকে যাবে না। সমস্ত বাটিগুলোকে একইভাবে অল্প পরিমাণ তেল ব্রাশ করে ময়দা দিয়ে ভালো করে কোট করে নিয়েছি। এখন কেক বানানোর জন্য যে ব্যাটারটা রেডি করে রেখেছি বা মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে বাটিগুলোর মধ্যে দিয়ে দিতে হবে, আর মিশ্রণটা কিন্তু পুরো বাটি ভর্তি করে দেওয়া যাবে না, কিছুটা করে অংশ বাকি রেখে মিশ্রণটা দিতে হবে। তাহলে কেকটা বেক হওয়ার পরে কেকটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে, তাই মিশ্রণটা কিন্তু পুরোপুরি বাটি ভর্তি করে দেওয়া যাবে না, এইভাবে কিছুটা অংশ বাকি রেখে মিশ্রণটা দিতে হবে, তাহলে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে। এবার বাটিগুলোকে একটু ট্যাপ করে নিতে হবে যাতে মিশ্রণটির মধ্যে কোনো রকম হাওয়া না থাকে। তারপরে অল্প অল্প নারকেল কোড়া নিয়ে কেকের ওপরে এইভাবে ছড়িয়ে দিতে হবে বা ব্যাটারটির ওপরে এইভাবে ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে কোনো ধরনের ড্রাই ফ্রুটসও দিতে পারেন, তবে যেহেতু এটা নারকেলের কেক বানাচ্ছে তাই আমি কিছুটা পরিমাণ করে নারকেলের কোড়া এইভাবে ছড়িয়ে দিচ্ছি, এতে কেকটা দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। কেকটি বেক করার জন্য এখানে আমি একটা পুরনো কড়াইকে 5 মিনিট আগে থেকে লো ফ্লেমে গ্যাসের ওপর বসিয়ে গরম করে নিয়েছিলাম। এখন কড়াইয়ের মাঝখানে একটা এরকম একটা স্ট্যান্ড রেখে দিতে হবে, তারপরে একটা স্টিলের প্লেট রেখে দিচ্ছি।
আর যে বাটিগুলো রেডি করে রেখেছি সেই বাটিগুলো স্টিলের প্লেটের উপরে রেখে দিতে হবে। স্টিলের বাটিগুলোকে রেখে দিয়েছি, এখন কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আর কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দেওয়ার পরে কড়াইয়ের ঢাকনার মধ্যে যে ছিদ্র একটা আছে সেই ছিদ্রটাকেও ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে, যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরোতে পারে। আর ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই রাখতে হবে। লো ফ্লেমে 35 মিনিটের মতন কেকটাকে বেক করে নিলে কেকগুলো কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। 35 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমি আপনাদের 35 মিনিট পরে দেখাচ্ছি। এবার কিন্তু কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি। আপনারা দেখুন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। আর কেকটা বেক হওয়ার পরে সাইজটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এই সময় আপনারা চেকও করে নিতে পারেন কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে কিনা। তার জন্য একটা ছুরি নিয়ে এইভাবে কেকের মধ্যে দিয়ে দেখে নিতে হবে। আপনারা দেখুন ছুরিটা কিন্তু একেবারেই পরিষ্কার, তার মানে বুঝে নিতে হবে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে কেকগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। নারকেলি বাটি কেকগুলো কিন্তু একেবারেই রেডি। কেকগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পরে কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে গেছে, বেশ লালচে হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলার নিয়ে বা একটা ছুরি হাতা কিছু একটা নিয়ে এইভাবে সাইডগুলোকে আলাদা করে নিতে হবে, তাহলে কেকটা কিন্তু খুব সহজে বাটির থেকে আলাদা হয়ে যাবে। এখন বাটি কেকটাকে একটা প্লেটের উপরে ডিমোল্ড করে নিলাম। আপনারা দেখুন কেকটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। বাড়িতে এই কেকের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই কেকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। আপনারা দেখুন কেকটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর এই কেকটি বানানোর জন্য খুব বেশি উপকরণের কিন্তু প্রয়োজন পড়বে না, বাড়তে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না কেকের রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো।